এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সৈয়দ আফিয়া আশরাফী পাপিয়া সংসদে রক্ষিত আসন মহিলা আসন 41 আপনার সময় 10 মিনিট মাননীয় স্পিকার ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে বোমা পাওয়া গিয়েছে এবং আজকে খুব গভীর দুঃখের সঙ্গে উদ্বেগের সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দীর্ঘদিন যাবত শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ নাকি পরিবর্তন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব বক্তব্য রাখতে চেয়েছিলেন মাননীয় স্পিকার আপনি বক্তব্য রাখতে দেননি তার প্রতিবাদে আমরা সাময়িকভাবে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেছিলাম মাননীয় স্পিকার গত রাতে আকাশে চাঁদকে প্রশ্ন করলাম তুমি আলো দাও কেন চাঁদ বলল এটাই আমার ধর্ম নদীকে প্রশ্ন করলাম তুমি বহমান কেন নদী বলল এটাই আমার ধর্ম আজকে সরকারি দলের সমস্ত সদস্যবৃন্দদের প্রশ্ন করতে চাই কোথায় কোথায় বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করেন কেন নিশ্চয়ই মুচকি হেসে চিৎকার দিয়ে বলবেন বিএনপির বিরোধিতা করাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র ধর্ম সম্মানিত স্পিকার দিন বদলের কথা বলে চাকরি দেওয়ার ছল করে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায় জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন পড়েছে কোন জালিমের পাল্লায় মাননীয় সদস্য আমারও একটা ধর্ম আছে মাননীয় সদস্য আমারও একটা ধর্ম আছে কিন্তু এই মাইকে বলতে পারতেছি না আপনার সৃজনশীল ধর্মের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে রাষ্ট্রপতির বক্তব্য দিতে দেওয়ার জন্য মাননীয় স্পিকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রচার মাধ্যম পত্রপত্রিকায় আওয়ামী লীগের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতির ভাষণটি হচ্ছে সেই বক্তব্যের একটি লিফলেট মাত্র যার কারণে আমি এই লিফলেটের প্রতি পুরো শ্রদ্ধা ভক্তি এবং ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটিবারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে 72 স্টাইলে তারা দেশ শাসন করবে তারা একটি দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে একটিবারের জন্য বলেনি যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে 72 স্টাইলে তারা দেশ শাসন করবে তারা একটিবারের জন্য বলেনি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে তারা কিন্তু একটিবারে বলেনি মাননীয় স্পিকার যে তারা বাংলাদেশের সন্ত্রাস টেন্ডার চাঁদাবাজ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য নামকরণ পরিবর্তন সর্বোপরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার নিয়ে তারা ষড়যন্ত্র করবে তাদের নির্বাচন ইস্তেহারে কোথাও কিন্তু লেখা ছিল না মাননীয় স্পিকার আজকে আমি একটি প্রশ্ন করতে চাই লগি বৈঠার আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন সেদিন বাংলাদেশের রেডিও টেলিভিশনের মাধ্যমে 15 কোটি মানুষ সেদিন দেখেছিল লাল পেড়ে বেনারসি শাড়ি পরে গলায় মুক্তর মালা দিয়ে মুচকি হেসে দলের নেতাদের দলীয় পোশাক পরিয়ে সেদিন অভিনন্দন জানাতে গিয়েছিল কোন দলের নেত্রী শুধু তাই নয় মাননীয় স্পিকার বিদেশে যাওয়ার সময় জি আন্তর্জাতিক বিমানবন্দরে উনি বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেব সবচেয়ে বাস্তব কথা হচ্ছে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যায় নাই যার খেসারত আজকের দিন পর্যন্ত তাকে দিতে হচ্ছে মাননীয় স্পিকার আজকে তার দুই কলিজার টুকরা সন্তান পিতাহারা সন্তানকে নির্বাসনে দিয়েছে বর্তমান সরকার শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসায় নিঃসঙ্গ জীবন যাপন করতে হচ্ছে মাননীয় স্পিকার 72 স্টাইলে নির্বাচন উপহার দেব বারবার বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচনে তাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে কোথায় কোথায় তাকে বিজয়ী বলে ঘোষণা দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডকে অনুমোদন দেওয়ার জন্য কি পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটি ছিল পূর্ব থেকে নির্ধারিত তাই তো বাংলাদেশের জনগণ বলে জলিল সাহেব মুখ খুলল থলের বিড়ালটি বেড়াল ভোট নাহি দরকার আওয়ামী লীগের গঠনে সরকার রেডি আছে ফলমূলা খালেদা জিয়া 35 অন্যরা 20
কি হাসিনা নেই কোনো ভাবনা আজকে কথাই কথাই আওয়ামী লীগের সংসদ সদস্যরা বলেন কথাই কথাই বলেন যে 72 থেকে 75 এর শাসনামল বাংলাদেশের ইতিহাসে যুগ শ্রেষ্ঠ শাসনামল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ মুজিবুর রহমান বিশাল বিশাল কর্মসূচি গ্রহণ করেছেন যেই কর্মসূচির কারণে দেশে এবং বিদেশে উনি খেতাবে ভূষিত হয়েছেন আর কিভাবে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা দেবেন এই পরিকল্পনায় তারা ব্যস্ত রয়েছেন আরো ব্যস্ত রয়েছেন বাংলাদেশের প্রতিটি বাড়িতে